অ্যাকসেপ্ট তো করলো না করলো না বরং মার শুরু হয়ে গেল রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের ডিউটি প্রাপ্ত যারা আছে ফেরেশতারা আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আপনি শুধু একবার অর্ডার দিন এই বড় বড় পাহাড়গুলোকে ওদের ঘাড়ের উপরে চাপিয়ে মেরে দিব বিশ্ব নবী বলছেন থামো এদেরকে যদি মেরেই দিবে পরবর্তীতে ইসলামের দাওয়াত দিব কোথায় এটা নবীদের চরিত্র আর হুজুরের চরিত্র গাড়ি চলবে ইট মারবে গাড়িতে বুঝলেন না এত বড় বিশ্বাসঘাতক সারা পশ্চিম বাংলাতে যত রকমের যা কিছু আছে এদের থেকে খাতারনাক আর কিছু নেই এই বিশ্বাসঘাতরা গোলাম মোহাম্মদ মুর্তজা বক্তা সম্রাট নাম শুনেছেন গোলাম মোহাম্মদ মুর্তজা কি মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বিশ্বাসঘাতকরাই তো ডক্টর জাকির নায়েকের মতো লোককে দেশ ছাড়া করেছে এই বিশ্বাসঘাতকরাই তো জাজ্জি সানসারিকে ১৩ বছরের জেল খাটিয়ে ছেড়েছে এই বিশ্বাসঘাতকেরা করেছে খুব সাবধান থাকবেন সোশ্যাল মিডিয়াতে অন্ততপক্ষে প্রত্যেক দিন কিছু বক্তব্য দিতে না পারলেও এদের ব্যাপারে কিছু লিখবেন অনুরোধ থাকতে গেল আপনার কাছে পৃথিবীর আর একটা ভালো কাজ বলে দিয়ে যাচ্ছি খুব মন দিয়ে ভালো কাজটা শুনবেন এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান এইটা না ভোলার জন্য অনুরোধ থাকলো আপনার কাছে খুব অনুরোধ করে বলছি যারা বসে আছেন একটু অ্যাক্টিভ ভাবে বসে যান ভালোভাবে বসে যান এই কথাটা বলবো কত ওজন এটা আপনার জানা নেই বসুন বসুন কেউ নড়াচড়া করবেন না শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা লাফাবে আর কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেন না নড়ে এই কথাটা যেখান দিয়ে বলবো আপনার ঈমান বলে যদি কিছু থাকে তাহলে এইখান দিয়ে এখনই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ এটা মসজিদের উন্নতি কল্পে জলসা এটা আমার মাথায় আসে আপনাকে একটা লাস্ট ভালো আমলের কথা বলে দিচ্ছি আজকে থেকে করবেন আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত জায়গা আছে মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দরগা শরীফ মাজার সিলসিলা যা আছে পৃথিবীর সব থেকে আমরা যে সমস্ত জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করি যে সমস্ত জায়গায় বলুন তো দেখি সব থেকে উত্তম ব্যয় করার জায়গা কোন জায়গাটা এটা ১০০% ভুল ১% না জি একেবারেই ভুল মসজিদের থেকেও দামি জায়গা আছে বুঝলেন তো একজন বলছে মাদ্রাসা না মাদ্রাসার থেকেও দামি জায়গা আছে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আমি বলবো না এটা আপনি আপনাদের এলাকাতে একটা লোকের চার বেটা তা মায়েরা বাপেরা বুড়ো হয়ে গেলে কি সিস্টেমে ভাত চাত খায় কি সিস্টেমে খায় ইমাম সাহেবদের মতো পালি সিস্টেমে খায় না এর বাড়ি পাঁচ দিন ওর বাড়ি পাঁচ দিন ওর বাড়ি ৬ দিন এরকম ভাবে খায় তো এরকম ভাবে খায় আহা যদি ১৫ দিনের জায়গায় ১৬ দিন হয়ে যায় বড় বড় চোখ বার করে বৌমারা আমাদের তরকারি খুব মিষ্টি ওদের বাড়ি যেতে মন চায় না বলে কি বলে না বলে এখন বুড়া মানুষেরা খুব আনন্দ করছে যে এই মৌলভীর দরকার ছিল আমাদের ব্যাপারে বলছে জি আব্বা মায়ের সঙ্গে এসব ব্যবহার করবেন না আপনার চার ভাই দিল্লিতে খাটতে গেছেন চার ভাই ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনি আপনার স্ত্রীকে ফোন করলেন কি ফোন করলেন হ্যালো শামিমা হ্যাঁ বলো বলো এই আমি মঙ্গলবারের দিন গাড়িতে উঠে বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে তো ও আপনার স্ত্রী তখন বলছে নিয়ে যেতে হবে মানে আনতেই হবে এটা ফরজ আমার জন্য একটা ঢাকাই শাড়ি মেয়ের জন্য একটা পাকি চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট বলছে ঠিক আছে চার ভাইয়ের বউই এরকম বলেছে ফোনে শপিং মলে গেছে জামা কাপড় কেনা হয়েছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনা হলো টকটকে লাল কালার নেবে কিন্তু ফ্যাকাশে কালার নিও না একদম টকটকে লাল নেবে বলছে ঠিক আছে লালই নিয়েছি তা কখন আসবে তুমি বলছে তোমাদের সবার কেনা হয়ে গেছে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আপনার মায়ের নাম যখনই বলেছেন আপনার স্ত্রী ফোনে তখন বলছে কেন তুমি প্রত্যেক বছরে মাকে শাড়ি দিতে যাবে তোমার আর চারটে ভাই চোখে দেখতে পায় না তোমাকে দিতে হবে প্রত্যেক বছরে বইয়ের কথা সবাই শোনে শোনে কি জানো না সবাই শোনে ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে মায়ের জন্য শাড়ি কিনে নি চার ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মসজিদের মাইকে ঈদের তকবীর পাঠ হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সব ছেলেরা বাড়ি চলে যাচ্ছে
ঈদগাহে যাচ্ছে সবাই নতুন জামা পরে আতর মেখে সুরমা লাগিয়ে ওযু করে যাচ্ছে আপনার আব্বা 70 বছর প্লাস বয়স হবে চারটে জওয়ান বেটা থাকার পরেও সে পুরাতন গত বছর একটা লুঙ্গি বাক্সতে তোলা ছিল ওই লুঙ্গিটা পরে ঈদগাহে গেল তোমার মায়ের বয়স অনেক হয়েছে প্রায় 65 এর কাছাকাছি তোমার মা বৃদ্ধা বলে ঈদগাহে যেতে পারবে না বলে তোমাদের দুতলা বাড়ি উঠতে পারবে না বলে সিঁড়ির বারান্দার এক সাইডে মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে থাকে ঈদের নামাজ পড়ে সবাই চলে এলো সিমাই লাকচা মাংস রুটি যে জায়গার যেমন প্রথা খাওয়া দাওয়া সবাই করছে আপনার শালি এসেছে আপনার শালা এসেছে সবাই আনন্দ করছেন হো 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 করছে গোটা বাড়ি দুপুর 12টা একটা দুটো বেজে গেল তোমার মায়ের মশারির ভিতরে এক থালা রুটি আর দু পিস মাংস গেল না পৌঁছাতে টাইম হলো দুটোর পর্যন্ত তোমার মায়ের এই অবস্থা কেন তোমার মায়ের এই অবস্থা কেন যে তোমার মা আজকে ঈদের দিনে আনন্দের দিনে তোমার ছেঁড়া মশারির ভিতরে শুয়ে থাকবে ছেঁড়া শাড়ি পরে তোমার আব্বা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যাবে পুরাতন পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে কেন সমাজ তোমাকে জবাব দিতে হবে তোমাকেই দিতে হবে পৃথিবীর কেউ এ জবাব দিতে পারবে না তোমার মায়ের এই অবস্থা এই কারণে সারা পৃথিবীতে সবথেকে বড় অপরাধ সারা পৃথিবীতে সবথেকে বড় ভুলকারিনী আপনার মা আপনার মায়ের আজকে এই অবস্থা কেন আপনার মায়ের ভুল কোথায় আপনার মা আপনার মতোই বদমাশ ছেলেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটাল বা নার্সিং হোমে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মাকে ডাক্তার বাবুর সামনে তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের সবথেকে বড় অপরাধ তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ কি তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না তোমার মায়ের বড় দ্বিতীয় অপরাধ হলো এই তোমার মায়ের বয়স তখন 25 বছর তোমার মা তখন টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মায়ের গায়ের লোমগুলো তখন খাড়া তোমার মায়ের চামড়া তখন পরিষ্কার ডাক্তার বাবু বলেছে তোমার মতো একজন বদমাশ ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না সিজার করতে হবে ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট একদম ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছে মোটা দড়ির মতো সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে জননী আজও পর্যন্ত সেই বেদনার সেই ব্যথা নিয়ে উঠে দাঁড়াতে পারে না এক কলসি পানি কাঁখে নিতে পারে না দুতলার ছাদে ওঠা বসা করতে পারে না তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মা আজ পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো এই রকম ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা বাচ্চা তার মায়ের প্রত্যেক দিন 8 বার দুধ পান করে এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে আড়াই বছর দুধ পান করতে হয় এইটা যদি আপনি হিসাব করেন আপনি আপনার মায়ের দুধ পান করেছেন 850 কেজির মতো যার বর্তমান মূল্য কত হবে আপনি একবার হিসাব করে দেখতে পারেন যে আপনার মায়ের আজকে এই অবস্থা কেন আপনার মায়ের এই অবস্থা আপনার মায়ের অপরাধ হলো এটা যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে কত বছর দুধ পান করবে কোরআনের ভাষা হচ্ছে 2.5 বছর দুধ পান করতে হবে তোমার মায়ের অপরাধগুলো বলে দিলাম তোমার আব্বার অপরাধ শোনো তোমার আব্বার অপরাধ হলো এটা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমার আব্বা কোনোদিন
বাজার ঘাটে একটা ভালো মিষ্টি কিনে খাইনি টাকা খরচা হয়ে যাবে বলে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি তোমার স্কুলের বেতন দিতে হবে বলে তোমার আব্বার এগুলো বড় অপরাধ এই অপরাধের কারণে তাদের বুড়ো বয়স আজকে এই অবস্থা কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন কোন হজ করতে চাইছেন একবার হজ করে হলো না দুইবার তিনবার চারবার হজ করতে যাচ্ছেন একবার উমরা হজ করে হলো না 20 বার উমরা হজ করতে যাচ্ছে আর লোক শুধু বড় বড় সার্টিফিকেট দিচ্ছে এ 2 নম্বর হাজি এ 3 নম্বর হাজি এ 4 নম্বর হাজি এ একদম 5G স্পিরিটে হজ করে প্রত্যেক বছরে বছরে যায় এই কোথায় জান্নাত খুঁজতে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে যদি জান্নাত যদি যেতে হয় আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে পৃথিবীতে সবথেকে দানের উত্তম জায়গা কোনটা কি রে বাবা পৃথিবীর সবথেকে দানের উত্তম জায়গা কোনটা আল্লাহর কোরআন বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম পৃথিবী মানুষ শোনো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমরা যে দান করি তার মধ্যে উত্তম দান কি আমরা যে ব্যয় করি আমাদের ব্যয়ের উত্তম জায়গা কি বিশ্বনবীকে বলা হলো কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম পৃথিবীতে যত দানের জায়গা আছে তার মধ্যে উত্তম খরচা করার জায়গা হচ্ছে তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করো এর থেকে উত্তম জায়গা আর কোন জায়গা নেই মসজিদে দান করলে যদি পাঁচটা নেকি হয় আপনার মায়ের জন্য এখন বাড়ি যাওয়ার সময় একটা ওড়না যদি আপনি কিনে নিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ 1 লক্ষ নেকি হবে পৃথিবীতে যত দানের জায়গা আছে আব্বা মায়ের থেকেও বড় জায়গা আর কোন জায়গা নেই রাত্রি এখন বাজে 12:30টা 12:30টা মানে এখন শীতের আবহাওয়া অনেক রাত অন্তত পক্ষে 2 থেকে 10 জন মানুষ অন্তত পক্ষে বলুন যে মসজিদ আল্লাহর ঘর কারুর জন্য নয় আব্বা মায়ের জন্য 1000টা 10টা লোক বলুন আব্বা মায়ের জন্য আর কারুর জন্য নয় আব্বার মায়ের জন্য বলুন একটা লোক অন্তত বলুন কথাটা রাখুন সবাই দিয়ে দিয়েছেন নাকি আমি তো বেশি টাকা চাইনি একটা লোক অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়েরকে ভালোবেসে 500 টাকা দিব কাল সকালে বা 1000টা টাকা দিব আসলে জমিদার বারবার চার্জ দিলে কি আর হবে সব বক্তারাই চার্জ দিচ্ছে কিন্তু তবু আমাকে বারবার বলা হচ্ছে শেষের দিকে আপনি একটু চার্জ দিয়ে দেখবেন বুঝলেন না আসলে আমার তো ছেঁড়া জাল ওই জন্য মাছ উঠবে না আগের যে জাল ছিল একদম ছোট ছোট ঘরের জাল দিয়ে ছেঁকে নিয়ে চলে গেছে একটা মাছ আর বাকি নেই আমার ভাগ্যে আছে কিনা জানি না অন্তত পক্ষে একটা লোকে যদি বলতেন যে 500টা টাকা আমার আব্বা মায়ের জন্য দিব মাওলানা আব্দুর রহমান সাহেব 500 টাকা একজন দিলেন মায়েরা যদি কেউ থাকেন দিতে পারেন অবশ্যই দিতে পারেন জি একটু দেন আরে 10 টাকা 20 টাকা নেই ওইটাই দেন যে আপনি যখন বারবার বলছেন আমি 20 টাকা আমার মায়ের জন্য দান করে গেলাম যেটা আছে ওটাই দিলাম জৈনউদ্দিন 1000 শামসুল হক 500 টাকা 500 টাকা দিয়েছি 300 টাকা লেখেন ওটা আমি কেন আচ্ছা আরে যা আছে তাই দেন 10-20 টাকা আব্বা মায়ের জন্য জি শুকরিয়া যা আছে তাই দেন অসুবিধা কিছু নেই যা আছে তাই দেন জবরদস্তি নেই আস্তে আস্তে দেন আব্বা মায়ের জন্য দেন
তারা বেঁচে থাকার মারা যাক ওটা 10 20 টাকা তাই দেন কোনো অসুবিধা নাই শুকরিয়া জি আপনি এক টাকাও দিতে পারেন আপনাকে কেউ কিছু বলবে না কোনো লজ্জাও নেই দানের ব্যাপারে জি শুকরিয়া দেন কোন লজ্জা নেই আপনি দেন আল্লাহর ঘর এখানে দান করলে অনেক নেকি আর সবাই নিয়ত করুন আপনি আপনার আব্বা মায়ের জন্য দিচ্ছেন এই নিয়তটা করুন জি সবাই এই নিয়তটা করুন যে আপনি আপনার আব্বা মায়ের জন্য দিচ্ছেন দেন আল্লাহর রাস্তায় দেন ইয়া রব্বানা ইয়া রব্বানা মোরর দোলাল মোদের হিলাল আরে আসবে না ইয়া রব্বানা ইয়া রব্বানা মোরর দোলাল মোদের হিলাল আরে আসবে না মক্কায় নবীর জন্ম হলো আবদুল্লাহ তার পিতা ছিল মক্কায় নবীর জন্ম হলো আবদুল্লাহ তার পিতা ছিল গর্ভে রেখে মারা গেল পিতা এলো না মোরর দোলাল মোদের গিলাল আর আসবে না মক্কায় নবীর জন্ম হলো আবদুল্লাহ তার পিতা ছিল মক্কায় নবীর জন্ম হলো আবদুল্লাহ তার পিতা ছিল গর্ভে রেখে মারা গেল পিতা এলো না মোরর দোলাল মোদের হিলাল আরে আসবে না একজন মা দিয়েছেন একটা কি এটা নাকের ফুল সোনার না ইমিটেশন এটা সোনার শুকরিয়া সোনার দিয়েছেন একজন মহিলারা মাশাআল্লাহ আপনারা যারা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে গ্রহণ করে নাও সাবিনা নামে বুবু কোন জন ছিল পরিমানে 500 টাকা পাঠাইল সাবিনার জন্য আমি কি বা দোয়া করি সুন্দর মতো বর দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা শাশুড়ি যেন বলে সাবিনা আমার ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো ননদের সাথে যেন ঝগড়া নাকি হয় এই দোয়া করি আল্লাহ দরবারে তোমায় সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল আর বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি ফের দেখো বেনামিতে বারে বারে এলো নাম না বলিয়া দেখো 500 দিল মসজিদের প্রতি দেখো আছে কত টান তাই বলে তোর রাগে পাঠিয়েছে দান ও গো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা আমি গোনাগারে ও গো নামে মমতাজুল লাভ করে দিবে আল্লাহ জীবনের ভুল পাঁচ ওয়াক্তে পাঞ্জাগানা নামাজ পড়াবে মাঘে রমজানে মাসে রোজা রাখা কিবে বিদ্যা বুদ্ধি দিবে ও গো ভাইকে আমার কেন না তোমার রাগে দান করে ভাই আমিন আল্লাহুম্মা আমিন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা যেন ইউসার কোলে রাঙা রবি দোলে যেন ইউসার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা কেউ আছে না সবাই ভালো থাকুন।